হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই ডিফারেন্ট টাইপের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটির নাম হচ্ছে মির্চি ভাড়া। খুবই ইজি আর খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা রেডি করে ফেলা যায়। এটা মধ্যপ্রাচ্যের একটা বিখ্যাত রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, মির্চি ভাড়া বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানোর জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিলাম, তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো মতো শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি, তারপর দিচ্ছি কুকিং অয়েল। আবারও সব উপকরণগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন ময়দার সাথে যেন তেলটা খুব ভালো মতো মিক্স হয়ে যায়। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি সফটও না হয়, আবার খুব বেশি হার্ডও না হয়। দর্শক, ডোটা রেডি হয়ে গেছে, আর অবশ্যই খুব ভালো মতো মথে মথে ডোটা রেডি করে ফেলবেন। এখন আমি এই ডোয়ের উপর খুব ভালো মতো তেল লাগিয়ে ডোটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি প্রথমেই কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ টুকরো করে কেটে নিয়েছি, খুব ভালো মতো ভেজে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি জিরা, দিচ্ছি ধনিয়া, এখানে আমি গোটা ধনিয়া ইউজ করেছি। এখন খুব ভালো মতো সব উপকরণগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি, এখানে আমি নিয়েছি ডাল। ডালগুলো আমি ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন ডালটাও খুব ভালো মতো তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন খুব ভালো মতো সব উপকরণগুলো নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আপনারা যতটুকু মরিচ খেতে পছন্দ করেন ততটুকু মরিচ আপনারা অ্যাড করবেন। এখন আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম। খুব ভালো মতো নাড়াচাড়া করে সব উপকরণগুলো কষিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন সব উপকরণগুলো যেন একদমই শুকনো হয়, আপনারা এখনটা যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই। এখন ডোয়ের কাছে ফিরে এলাম। ডোটা আবারও খুব ভালো মতো মথে নিয়ে আমি এই ডো থেকে কয়েকটা ডো বানিয়ে নিচ্ছি। আজকে আমি মির্চি ভাড়াগুলো বানাবো লাইবা রুটি মেকারের ST 725 মডেল দিয়ে। একটা ডো দিয়ে দিচ্ছি রুটি মেকারের মধ্যে, এখন হ্যান্ডেলটা প্রেস করছি। দেখতেই পাচ্ছেন দর্শক, রুটিটা বের হয়ে এসেছে, আর রুটিটা একটু পাতলা করেই বানিয়ে নিতে হবে। আপার প্লেটটা উঠিয়ে নিলাম। দর্শক দেখুন কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর গোল রুটি হয়ে গেছে। এখন আমি এই রুটির দুপাশে ভালো মতো শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি। ঝাড়ি দিয়ে এক্সট্রা আটাটা ফেলে দিচ্ছি। এখন আমি একটা প্লেটের উপর রুটিটা নিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে শেপ দিয়ে কেটে নিব। চিকন চিকন করে লম্বা লম্বা করে শেপে রুটিগুলো কেটে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের মরিচ নিয়েছি, মরিচটা ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি এক সাইড থেকে। মরিচটা এক সাইড থেকে কেটে নেওয়ার পর একটা চামচের সাহায্যে ভিতরের যে বিচিগুলো আছে সেগুলো বের করে নিতে হবে। বের করে নিলাম, তারপর আমি ভিতরের পুরটা ঢুকিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিবেন না, তাহলে বের হয়ে যেতে পারে ভাজার সময়, এজন্য পরিমাণটা সঠিকভাবে দিতে হবে। এখন আমি কেটে রাখা সেই রুটিটা নিয়েছি, এভাবে গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো মরিচটা আমি মুড়ে নিব এই রুটি দিয়ে। রেডি হয়ে গেছে মির্চি ভাড়াটা, আমি এভাবে মুড়ে নিয়েছি। একই নিয়মে সবগুলো মির্চি ভাড়া বানিয়ে নিয়েছি। এখন মির্চি ভাড়াগুলো ভেজে নিচ্ছি। চুলায় তেল খুব ভালো মতো গরম করে আমি মির্চি ভাড়া দুইটা দিয়ে দিলাম, আর একদমই লো ফ্লেমে মির্চি ভাড়াগুলো ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদমই লো ফ্লেমে থাকে। আপনারা যেই রকম কালার পছন্দ করেন সেই রকম কালার করে আপনারা ভেজে নিতে পারেন। রেডি হয়ে গেছে গরম গরম মির্চি ভাড়া। এগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। যারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।